হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটি দেখার জন্য। আজকে আমি আবারও একটি ট্যুর ব্লগ নিয়ে এসেছি, আর আজকে আমি যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে আইসিটি, আর এটা হচ্ছে মালয়েশিয়ার শাহালামে অবস্থিত। জায়গাটা অসম্ভব সুন্দর, আর এই আইসিটিতে ঘুরতে হলে অবশ্যই সন্ধ্যার পরে আসতে হবে, কারণ যেহেতু পুরো আইসিটিটাই লাইটিং করা, সেহেতু সন্ধ্যার পরে ছাড়া আসলে এখানে এসে কোনো কিছুই দেখার মতো নেই। তো সেই জন্যই আমরা আসলে সন্ধ্যার সময় এসেছি, ঠিক সন্ধ্যায় না, আমরা আস্তে আস্তে প্রায় 9:30 বেজে গিয়েছে, আর এই আইসিটি রাত 12টা পর্যন্ত ওপেন থাকে। তো আমরা প্রথমেই আইসিটিতে ঢুকলাম, এই যে এই পথটা দিয়ে। আইসিটিতে আসলে ঢোকার অনেকগুলো ওয়ে আছে, তো আমরা মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকলাম না, অন্য একটা এন্ট্রেন্স দিয়ে ঢুকেছি। দেখতেই পাচ্ছেন যে এই গাছগুলো কি সুন্দর করে লাইটিং করা, মনে হচ্ছে যেন আমরা বিয়েবাড়িতে ঢুকেছি, সেরকম একটা ফিলিং। বাট দিনের বেলা আসলে কিন্তু নর্মাল গাছই দেখা যাবে, আদার্স কিছু দেখা যাবে না, সেই জন্য কেউ ভুলেও আইসিটিতে দিনের বেলা ঘোরার চিন্তাও করবেন না, এতে করে আসলে কিছুই দেখা যাবে না বা বুঝতেই পারবেন না যে আসলে আইসিটির সৌন্দর্যটা কীরকম। তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর কালারিং করা লাইটিং, তার মধ্যে আবার অনেক রাইডও আছে, বাচ্চাদের জন্য আছে, বড়দের জন্যও আছে। এখানে একটা রাইড আছে যেটা কেমন জানি এপাশ থেকে ওই পাশ ঘুরতে থাকে, আর আমার কাছে মনে হয় যে মানে এটার দিকে তাকালে আমার মনে হয় যে মাথা ঘুরাবে, সো আমি আসলে কখনোই ট্রাই করিনি। তো অনেক রকমের রাইড আছে, আবার বাচ্চাদের জন্য রাইড আছে, দেখতেই পাচ্ছেন এই যে উপর দিয়ে একটা রাইড চলে যাচ্ছে। তো আমি আর কোনো রাইডে ট্রাই করিনি, কারণ আমি আসলে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, আর যেহেতু রাত্রেবেলা একদম গাছের ভেতর দিয়ে এটা যাচ্ছে, তো আমি আরও বেশি ভয় পাচ্ছিলাম, তো এই জন্য আর কি আর ট্রাই করা হয়নি। তো আমি পুরো আইসিটিতে আপনাদের ঘুরে দেখাচ্ছি, জানি না আপনারা আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমার কাছে বেশ ভালোই লেগেছে, এটা স্পেশালি বাচ্চাদের জন্য। এর আগে আমি আরও একবার আইসিটিতে এসেছিলাম, তো আইসিটিটা আসলে সবসময় এরকম একদম ফুলফিল থাকে, মোটামুটি অনেকেই ঘুরতে আসে, কখনো আমি এটা খালি পাইনি, যত আমি এর আগে যখন এসেছি তখনও এরকমই ছিল। তবে আমি গতবারও একটা পাবলিক হলিডেতে এসেছিলাম, এবারও পাবলিক হলিডেতে এসেছি, এই জন্য মনে হচ্ছে তুলনামূলকভাবে মানুষজন একটু বেশি, বাট তারপরেও ভালো লাগছে। আসলে এইটার পরিবেশটা, ভিতরটা দেখতে অনেকটা বিয়েবাড়ির মতো, সো বিয়েবাড়ির মতো যেহেতু সেখানে যদি অনেক মানুষ না থাকে তাহলে তো আসলে ভালো লাগে না। তো ভালোই লাগছে, দেখতেই পাচ্ছেন গাছগুলো, প্রত্যেকটা গাছ এত সুন্দর করে লাইটিং করা। এছাড়া ভিতরের দিকে আরেকটা জায়গা আছে, এখানে যেমন গাছগুলো অনেক উপরে লাইটিং করা, ভিতরে আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে দেখতে একদম মনে হচ্ছে লাইটের বাগান। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে ওদিকে নিয়ে যাব। আর একটু আগে যে রাইডটার কথা বলেছিলাম, সে রাইডটা এখনও আসলে চালু হয়নি, কারণ হচ্ছে ওরা পুরোটা ফুলফিল করে তারপর আর কি চালু করে, তো এখনও পুরো মানুষ ভর্তি হয়নি, সেজন্য আর কি ওয়েট করছে। তো যখন এটা স্টার্ট করবে তখন আমি আপনাদের জন্য একটু ভিডিও করে দেখাবো। তো এভাবে আইসিটিতে ঘুরতে ঘুরতে আমি আসলে সেই জায়গাটাতে যাচ্ছি যেখানে বললাম যে দেখতে মনে হচ্ছে হয় যে একদম লাইটের বাগান। তো এরকম যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর কিছু, এই যে মাশরুম বা অন্যান্য বিভিন্ন রকমের আকৃতির কিছু জিনিস বানিয়ে রেখেছে বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব মজা পাচ্ছে। তবে আমার বেবি কিন্তু খুব ভয় পেয়েছে এত এত লাইটিংয়ের ভিতরে, ও আসলে একটু ভয়ই পাচ্ছিল, বাট আমরা অনেক মজা করছিলাম। তো এখানে আবার একটা পানির ফোয়ারা রয়েছে, ভালোই লাগছে। আর এই দিক দিয়ে একটা সূর্যমুখীও ছিল, খুব সুন্দর। আর এটা হচ্ছে একটা ডাইনোসর, এটা আসলে অনেক বড়, কিন্তু আর ছবিতে ওইভাবে দেখা যায়নি বা ভিডিওতে দেখা যায়নি। ডাইনোসরগুলো বিভিন্ন রকমের, তিনটা ডাইনোসর ছিল। এই যে আমি একটু আগে যে রাইডটার কথা বললাম যেটাতে উঠলে আসলেই মাথা ঘুরায়, তো এই যে এটাই সেই রাইডটা। তবে আমি যখন ভিডিও করছিলাম সেই সময়টা একটু স্লো হয়ে গিয়েছে, মানে মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছিলো, সেই জন্য একটু স্লোই ঘুরছে। আর এটাই হচ্ছে মেইন এন্ট্রেন্স, আমরা এই মেইন এন্ট্রেন্স দিয়ে আসিনি, যার কারণে প্রথমেই আপনারা দেখতে পাননি। তো ঘুরতে ঘুরতে এখন মেইন এন্ট্রেন্সে চলে এসেছি। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই আইসিটিতে ঢোকার জন্য কিন্তু কোনো প্রকার টাকা লাগে না, একদম ফ্রি অফ এন্ট্রি, আর শুধুমাত্র পার্কিংয়ের জন্য টাকা দিতে হয়, এছাড়া আর কোনো এন্ট্রি ফি নাই।
তো এই যে দেখতে পাচ্ছেন সেই রাইডটা। তো আমি আসলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছি, যদিও আগে দেখেছিলাম, বাট আজকে আবারও খুব ভালো মতো ঘুরছি যাতে করে প্রত্যেকটা জায়গা আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি, কোনো জায়গা যাতে মিস না হয় সেজন্য আর কি আমি পুরোটা ভিডিও করছি। তো আমরা ভালোই মজা করছিলাম, আর যেহেতু অনেক মানুষ ছিল আসলে ওইভাবে ঠিকভাবে ভিডিও করা যাচ্ছিল না, কারণ দেখা যাচ্ছে প্রচুর মানুষ হাঁটাহাঁটি করছিল। তো এই জন্য আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে ভিডিও করতে পারছিলাম না। তারপরে আমি চেষ্টা করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় বা আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন। আর এই জায়গায় যে এটা বানিয়ে রেখেছে এটা আসলে এত সুন্দর, দেখতেই পাচ্ছেন, এটা মনে হচ্ছে এটা আসলে কি বানর নাকি আমি জানি না, এরকম কলা ধরে ঝুলছে নিচে আবার হাতি, মানে আমার কাছে এই ব্যাপারটা খুব কিউট লেগেছে, সেই জন্য আমি এটাও ভিডিও করলাম। আর এটা তো একটা মিষ্টি কুমড়া, খুব সুন্দর আসলে, এগুলো সব বাচ্চাদের জন্য, বাচ্চারা দেখে আসলেই মজা পাচ্ছে। আর এদিকে এটা এখানে আসলে বাচ্চাদের জন্য কিছু গেমসের ব্যবস্থা করে রাখা হয়েছে, অনেক বাচ্চারাও এখানে খেলছে, বাচ্চারাও সবাই মজা পাচ্ছে। আর এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা আপেল, আর আপেলটা পুরোপুরি খাওয়া হয়ে গিয়েছে কিন্তু মাঝখান থেকে একটা পোকা বের হয়েছে। আমার কাছে এটা গতবারও এসে দেখেছি, আমার কাছে খুব মজা লেগেছে এটা দেখে, এবারও আমি এসে খুঁজছিলাম যে সেই আপেলটা কোথায়, তো ফাইনালি পেয়ে গেলাম। তো এখানে যে জায়গাটা, এই যে এরপরেই হচ্ছে সেই মানে লাইটের যে বাগান যেটাকে আমি বলেছি এটাই, এর কিছু ছবি আমি তুলে নিয়েছি আপনাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা আসলেই একটা লাইটের বাগান, লাইটের পাতা ফুল গাছ। আমি এই আইসিটিতে আসার পরে অনেকগুলো ছবি তোলা ট্রাই করেছি, কিন্তু তো অবশেষে এই যে সাদা লাইটিং করা যাচ্ছিল এখানে আসলে গাছগুলো ভালো লাইটিং করা ছিল। তো পুরো আইসিটিতে আমার এই জায়গাটাই বেশি ভালো লাগে, কারণ এখানে লাইটের বাগান আর্টিফিশিয়াল, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল গাছগুলো পুরোটাই আর্টিফিশিয়াল, এটা হচ্ছে। তো আমি আস্তে আস্তে সেই বাগানের ভিতরে ঘুরে যাচ্ছি, পাতা মানে আর বাগানের পাশ থেকে এটার ভিতর দিয়ে হাঁটতেই আমার সাদা লাইটিং করা লাগে। আর আমি এর আগেও এসে এই জায়গাটাতেই বেশি সময় কাটিয়েছি, এবারও আমি এই জায়গাটাতেই বেশি সময় ছিলাম, আমার কাছে এই জায়গাটাই বেশি ভালো লাগে। আর এক পাশ হচ্ছে ঝাউ গাছের মতো, অন্য পাশ হচ্ছে সূর্যমুখী গাছ দিয়ে করা, তো জাস্ট ওয়াও একটা ব্যাপার। আসলে আপনারা যারা মালয়েশিয়ায় ঘুরতে আসবেন বা যারা আছেন এখনও আইসিটিতে আসেননি, সবাইকে বলবো যে একবার এসে ঘুরে দেখে যান, আপনাদেরও অনেক ভালো লাগবে আর সবাই অনেক মজাও পাবেন। স্পেশালি বাচ্চারা যদি থাকে তারা তো এরকম একটা পরিবেশ দেখে অনেক খুশি হবে, সেই জন্য বললাম যে আপনারা আসুন। তো আজকে এতটুকুই, একটু পরে আমরা বের হয়ে যাব, মোটামুটি পুরো আইসিটি ঘোরা হয়ে গিয়েছে, এই এরিয়াটা আবার খুব বেশি বড় না, মোটামুটি ছোটো, আমাদের পুরো এরিয়াটা ঘুরতে প্রায় 15-20 মিনিট সময় লেগেছে। তবে আপনারা যদি রাইডে ঘুরে থাকেন তাহলে হয়তো আর একটু বেশি সময় কাটাতে পারবেন, রাইডে ঘুরলে হয়তো আর একটু বেশি মজা পাবেন, যেহেতু আমরা ঘুরিনি সো সেজন্য আমাদের আসলে বেশি সময় লাগেনি। তো শেষ আমাদের ঘোরাঘুরি, এবার আমরা বেরিয়ে যাব। তো এবারও আমরা আর মেইন এন্ট্রেন্স দিয়ে বেরোচ্ছি না, কারণ আমাদের গাড়ি ওই দিক দিয়ে পার্কিং করা ছিল, সেই জন্য যেদিক দিয়ে ঢুকেছি আমরা সেদিক দিয়ে বের হয়ে যাচ্ছি। তো বের হওয়ার পথে আবার দুটো বড় বড় হাতি রয়েছে, হাতিগুলোর ভিতরেও এত সুন্দর করে লাইটিং করা, আসলে এগুলো দেখে বোঝা যায় না যে এগুলোর ভিতরে লাইটগুলো দেওয়া, আমি প্রথমে বুঝতেই পারিনি, পরে যখন খেয়াল করলাম দেখলাম যে হ্যাঁ লাইট হাতিগুলোর ভিতরেই লাইট দেওয়া, তো ওগুলোও খুব সুন্দর লাগছিল। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে, হয়তো অন্য কোনো নতুন ট্যুরের ব্লগ নিয়ে আসবো বা নতুন কোনো ডেইলি লাইফ স্টাইলের ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমার জন্য দোয়া করুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করুন আর আমার বেবির জন্য অনেক অনেক দোয়া করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।